ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে জল অপচয় প্রতিরোধে শহরে এক সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথ চলতি মানুষদের মধ্যে জল অপচয় না করার আহ্বান জানায়। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য বলেন, প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য, তাই প্রতিদিনকার জীবনে যে পরিমাণ জল অপচয় আমরা করি তা অবশ্যই রোধ করতে হবে। আমরা সকলেই এই ব্যাপারে অবগত যে পৃথিবীতে চার ভাগে তিন ভাগ হচ্ছে জল, তার মধ্যে আমাদের পানীয় জলের পরিমাণ কিন্তু খুবই কম। আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য সব থেকে মানে অপরিহার্য সম্পদ হচ্ছে আমাদের জল। সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহরটিকে বিশ্বের প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে, এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ করেছে। এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল সংকটের মুখে পড়েছে। তো আমাদের প্রত্যেকেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে, নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিয়ে দিতে পারবো না। তাই আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং তার জন্য আমাদের যে কোনো উপায়ে জল অপচয় রোধ করতে হবে।